লাইভ সেকশনে যখন আদার্স চেনা নেই জানা নেই তারা এসে আপনাকে আপনার ভেতরের সাইড জিজ্ঞেস করে, আপনার লজ্জা লাগে না? পাশে আপনার মেয়ে বসে আছে, তাকে নিয়ে বাজে কথা বলছে, নাভেল শো করুন, বুক দেখিয়ে বসুন, লজ্জা করে না আপনার? আপনি কীভাবে বলেন অন্যদের নিয়ে কথা? আপনি তনুশ্রী ম্যামকে নিয়ে এত বড় একটা খারাপ কথা সেটাকে কমিউনিটিদের দিয়ে কী বোঝাতে চাইছেন? যা মানে আমরা যারা মহিলারা অ্যাচিভমেন্ট করি বা করবো আরও, সবাই কি শুয়ে করছে? আর আপনারা যারা ডিজিটাল পতিতাগিরি করছেন এখানে এসে, ডিজিটাল বেশ্যা গিরি করছেন, তারা সাধু? একটা মানুষের সংস্কার কথাবার্তা দেখে আপনি বোঝেন না? নিজেকে শিক্ষিকা বলেন তো, কথা বলেছেন ওনাকে নিয়ে আপনি যে ফট করে একটা কমিউনিটি দিয়ে দিলেন কেন? আপনাদের মতন ডিজিটাল বেশ্যাগুলোকে উনি সাপোর্ট করেন না, আপনাদের এগেনস্টে যারা কথা বলে তাদেরকে উনি সাপোর্ট করেন, এটাই আপনার কাম? বাহ, এক্সিলেন্ট। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো। হ্যাঁ, আমি একজনের সম্পর্কে কথা বলবো যিনি নিজেকে একজন শিক্ষিকা হিসেবে পরিচয় দিতে চান এটাই বলবো, কেননা তার মধ্যে আমি শিক্ষিকার কোনো গুণই লক্ষ্য করিনি। সেটা তার পার্সোনাল ব্যাপার সে কী, কিন্তু উনি যার সম্পর্কে একটা বাজে কমিউনিটি পোস্ট দিয়েছে সেই কমিউনিটি পোস্টটা দেখার পরেই আমি এই ভিডিওটা করতে আসছি, কারণ অনেকেই তনুশ্রী ভট্টাচার্যকে আমরা সবাই চিনি, তাকে নিয়ে কিন্তু অনেক ভিডিওই করেছে। আমি দেখি প্রত্যেকটা ভিডিও দেখি, আমি ওনার ভিডিও তো দেখি, ওনাকে আমি সিটিভিএন চ্যানেল যখন বুটিকের যে প্রোগ্রামগুলো হতো তখন থেকেই চিনি, তোমরা সবাই চেনো। নতুন করে তার ফেস ভ্যালু সম্পর্কে বলার কিছুই নেই। তো তার সম্পর্কে যখন এত গুণসম্পন্না একজন শিক্ষিতা ওয়েল কালচার্ড সংস্কারী মানুষকে নিয়ে যখন বাজে কথা শুনি বা তাকে নিয়ে কমিউনিটি পোস্ট দেওয়া হয় নোংরা, তখন তো কিছু না বলে পারার যায় না। তো আমি অনামিকা ম্যাডামকে বলতে চাই যে ম্যাডাম, কাউকে নিয়ে বলার আগে না 10 বার ভাববেন। আর আপনাকে যে ছোটো লোক এসে ওই কমেন্টটা করেছে, আপনি যে কমিউনিটিতে দিয়েছেন, আপনার একটু ভেবে দেওয়া উচিত ছিল। আপনি যে বলছেন যে চ্যানেল ছোট এই সেই অনেক কিছু ওইখানে লেখা দেখে, ওই ছোটোখাটো চ্যানেলেই আপনি একটু নিজের যোগ্যতাটা দেখিয়ে নিজের মুখটা দেখাতে পারবেন এই ছোটোখাটো চ্যানেলেই? আর কোন চ্যানেল ছোট না বড় সেটাকে নিয়ে ট্রোল করে কমিউনিটি দেওয়া খুব কি ভ্যালিড, মানে খুব দরকার ওটা? মানে চ্যানেল সম্পর্কে বলার আগে একটু খারাপও লাগে না, ভয়ও লাগে না ব্যাপারগুলো নিয়ে? অতিরিক্ত না এগুলো? আর যে চ্যানেল নিয়ে বলেছে সেই চ্যানেলে আমি নিজেও গেছিলাম অনলাইন ক্লাস করাতে, যখন করোনার পরে একটা শিক্ষক শিক্ষিকাদের অনলাইন ক্লাস হতো, সকালবেলা হতো ওটা, আমার শিডিউলটা ছিল 9টা থেকে 10টা। তো আমি বাংলার একটা টপিক পড়ানোর জন্য গেছিলাম, ওটা লাইভ হতো সিটিভিএনে মনে হয় ম্যাক্সিমাম লাইভই হয়, ওটা লাইভ হতো। তো আমিও গিয়েছিলাম সেখানে বাংলার একটা টপিক বোঝাতে, তারপর আমার আর সময় হয়নি, আর একবারও আমি চান্স পেয়েছিলাম। তো তারপর অফলাইন ক্লাস শুরু হয়ে যায়, আর যাওয়া হয়নি। তবে আমার চ্যানেলটা সম্পর্কে একটা আলাদা শ্রদ্ধা আছে, এই চ্যানেলটাকে আমি খুব শ্রদ্ধা করি, কেননা এই চ্যানেলে আমি আমার যে কী বলবো, ক্যামেরার সামনে লাইভ অনুষ্ঠান কী করে হয় এই অভিজ্ঞতাটা আমি প্রথম লাভ করতে পেরেছি এই চ্যানেলটার মাধ্যমে। আমি এর আগে দিদি নাম্বার ওয়ানে গেছিলাম, কিন্তু ওখানে কাট করা হয়, এখানে কিন্তু কোনো কাট ছিল না। 45 মিনিট স্কুলে যেরকম পিরিয়ড নেওয়া হয় সেই 45 মিনিট আমাকে কিন্তু এখানে কন্টিনিউ সেই টপিকটা সম্পর্কে বলে যেতে হয়েছিল। সেই অভিজ্ঞতাটা আমি কিন্তু এই চ্যানেলের মারফত পেয়েছিলাম। তো আমি এই চ্যানেলটিকে খুব শ্রদ্ধা করি, যেখান থেকে আমার প্রথম অভিজ্ঞতা লাইভ প্রোগ্রামের। তো এটা গেল তো চ্যানেলের কথা, ছোটো হোক বড় হোক সেটা কোনো ব্যাপার না, কিন্তু নিজের যোগ্যতায় কোথাও চান্স পাওয়াটা কিন্তু অনেক বড় ব্যাপার। কিন্তু আজ যদি কোনো মেয়ে কোনো ভালো অ্যাচিভমেন্ট করে, কোনো জায়গায় তার জায়গাটাকে অনেক উঁচুতে নিয়ে যায়, উন্নতির শিখরে সে ওঠে, এই কথাটা আমি আগেও বলেছিলাম
যে এই উন্নতির শিখরটাকে দেখে অনেকেই বলে, দেখো ও না ওর সঙ্গে শুয়ে উঠেছে, দেখো ওই মেয়েটি অফিসে আজ প্রমোশন পেয়েছে বসের সঙ্গে শুয়ে। কই ছেলেদের ক্ষেত্রে তো এই কথাটা আসে না? ছেলেদের ক্ষেত্রে তো অনেক মহিলা বস থাকে, এই কথা তো আসে না? যত কি শোয়াশুয়ি মেয়েরাই করে, ছেলেরা কিছু করে না? আর একটা কথা, সবসময় মেয়েদের অ্যাচিভমেন্ট থেকে এই কথাটা কেন বলা হয় যে শুয়ে উঠেছে? আজকে কারোর যোগ্যতা, কারোর কথাবার্তা, কারো মানে কারোর বডি ল্যাঙ্গুয়েজ, পার্সোনালিটি থেকে বোঝা যায় না তার যোগ্যতাটা কোথায়, সে তার নিজের যোগ্যতাতে কোথায় উঠতে পারে? আমি তনুশ্রী ম্যাডামের ভিডিও যখন দেখি, এক সেকেন্ড আমি স্কিপ করি না, কথাগুলো এত সুন্দর উনি বলেন। আজকে উনি মূল্যবোধ নিয়ে একটা ভিডিও করেছেন, দেখলাম আমি, কথাগুলো এত সুন্দর বলছেন, আমি এক সেকেন্ড স্কিপ করতে পারলাম না। উনি যতদিন ইউটিউবে এসেছেন, ওনাকে কিন্তু ওনার শরীর দেখিয়ে উঠতে হয়নি, ওনার ফেস ভ্যালুটা এবং কথার দামটা অনেক। ওনার কিন্তু কথা শোনার জন্য মানুষ কিন্তু ওনার ভিডিও দেখত। তো অনামিকা ম্যাডাম, আপনাকে বলছি, আপনি যদি এতই এতই নিজেকে বিরাট কিছু মনে করেন যে আপনার যোগ্যতা আছে, আপনি উইদাউট ক্লিভেজ দেখিয়ে, উইদাউট বডি শো করে, ঠিক তনুশ্রী ম্যামের মতোই ভদ্র সভ্যভাবে বসে আপনার কথার দ্বারা সাবস্ক্রাইবার গেন করুন এবং ভিউ গেন করুন। যদি আপনি আপনার কথার দ্বারা এবং আপনার অ্যাক্টিভিটি দ্বারা উইদাউট বডি শো করে, আপনার দেহটাকে না প্রদর্শন করে আপনি যদি আপনার কথার দ্বারা ভিউজ গেইন করতে পারেন, তো জানবো হ্যাঁ আপনার কথার মধ্যে দম ছিল, আছে সেই দম? নেই। আপনার একটাই যোগ্যতা, সেটা হচ্ছে ক্লিভেজ প্রদর্শন করে। নাহলে ওইটুকু একটা বাচ্চাকে পড়াতে গেছেন, সেখানে এমন একটা টি শার্ট পরেছেন না কি, একটা হাত কাটা স্লিভলেস, সেখানে সমস্ত ক্লিভেজটা আপনার বেরিয়ে আছে, আপনি তাকে পড়াচ্ছেন। কোনো সেলিব্রিটির বাড়ি বা কোনো বড় বড় যারা সমাজের উচ্চস্তরে আছে তাদের বাড়িতে গেলে এরকম টিচারকে কিন্তু তারা অ্যালাউ করবে না ম্যাডাম, আপনি যাই বলুন। প্রত্যেকটা প্রফেশনের একটা ড্রেস কোড থাকে বলে আমি মনে করি। আজকে যারা আর্টিস্ট, আমি ধরে নিলাম আপনি রেনবো লাইফকে নিয়ে যে কথাটা বলেছেন, ও তো অ্যাজ অ্যান আর্টিস্ট বিভিন্ন ক্যারেক্টারের ক্ষেত্রে ওকে হয়তো বিভিন্ন ড্রেস পরতে হতেই পারে, কিন্তু আপনার মতন ও কিন্তু ইচ্ছা করে করে জামা নামিয়ে নামিয়ে ক্লিভেজ দেখায় না। আজকে একটা ড্রেস পরে মানুষ নাচতে গেলে ক্লিভেজ বেরিয়ে যেতে পারে, শাড়িটা সরে যেতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু আপনার মতো ইচ্ছা করে এরম করে বসে ক্লিভেজ দেখিয়ে ভিডিও কিন্তু কেউ করে না। আর অ্যাজ অ্যান আর্টিস্ট সে কিন্তু তার ক্যারেক্টারের জন্য অনেক রকম ড্রেস পরতে পারে, তাকে কিন্তু নিয়ে কেউ কোনো কথা বলবেও না। কিন্তু একজন শিক্ষিকা বা একজন প্রফেসর যদি এই ধরনের কাজ কার্যকলাপ করে, তাকে কি নিয়ে কেউ বলবে না, বলবে না কি? আজকে মাধুরী দীক্ষিত যদি একটা ড্রেস পরে যে ক্লিভেজটা বেরিয়ে গেল, তাকে নিয়ে কিন্তু অতটা চোখে কারোর পড়বে না, অবশ্যই পড়বে। সে যদি অল টাইম ক্লিভেজ বের করে মানে বসে থাকে, তাকে নিয়ে রিপোর্টাররা ছাড়বে না, রিপোর্টাররা বলেও এটা নিয়ে। আমি দেখেছি যে বলিউডে কাজলের বাড়িতে যখন পুজো হয়, দুর্গাপুজো, তখন তার একটা পেছনে ব্রাইড স্ট্র্যাপ বেরিয়ে গেছিলো বলে সেটা নিয়ে রিপোর্টাররা এমন দেখাচ্ছে প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে যেন মনে হচ্ছে কী একেবারে গেছে মহাভারত অশুদ্ধ। তাহলে কাজলের মতন একজন সেলিব্রিটির একটা স্ট্র্যাপ বেরিয়ে যাওয়া নিয়ে যদি রিপোর্টাররা এরকম দেখাতে পারে, তা আপনি কোন চুনোপুটি? প্লাস আপনি নিজেকে শিক্ষিকা বলেন, আপনার কি এটা সাজে ম্যাডাম, সাজে? এত বড় কথা কী করে বলেন? মানে আপনি কমিউনিটিতে দিচ্ছেন মানে এটা আপনি সমর্থন করেন, এটা আপনারই কথা। ওনার কথা দেখেছেন, ওনার বাচনভঙ্গি দেখেছেন, ওনার ভাষার মধ্যে অলংকার দেখেছেন, বোঝেন অলংকার কাকে বলে? ও আপনি তো আবার বাংলা ভাষাকে ঘেন্না করেন না? আর আপনার ওই সখী বাংলাদেশি ম্যাডাম, তাকেও বলি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। বাংলাদেশের মানুষ যদি এটা শোনে না যে বাংলা ভাষাকে একজন ঘেন্না করে আর তাকে আপনি সাপোর্ট করেন, আপনাকে না জুতো পেটা করবে, জাস্ট জুতো পেটা। প্রত্যেকটা দেশে তার মাদার টাংকে, মাতৃভাষাকে প্রত্যেকে কিন্তু হৃদয়ে রাখে। আপনি তামিলনাড়ুতে যদি যান অনামিকা ম্যাডাম, ইংলিশ চলে আর তামিল চলে। আমি
ওখানকার একটা বড় শপিং মলে গেছিলাম। বিশ্বাস করবেন না, ওরা ইংলিশও বলছে না, তামিলেই বলছে। আমরা যেটা রিপ্লাই দিচ্ছি বুঝছে ইংলিশে, হিন্দিও বোঝে, কিন্তু বলে না, এতটাই ওরা মাতৃভাষাকে ভালোবাসে। আমরা বোধহয় বাঙালিরাই আছি যারা নিজস্ব মাতৃভাষা বলতে, কেউ কেউ আমি অনেককেই দেখেছি এরকম যে খুব দ্বিধাবোধ করে, খুব নিজের স্ট্যাটাসটা লো মনে করে মাতৃভাষা বলতে, মানে বাংলা ভাষা বলতে। ইংরাজি ভাষা সবথেকে সহজ ভাষা বলেই সেটাকে কাজের ভাষা হিসেবে গণ্য করা হয়েছে। তেমনি বাংলা ভাষা আর উর্দু হচ্ছে খুব মিষ্টি ভাষা। বাংলা ভাষা সম্পর্কে আপনি দেখতে গেলে আপনি চন্দ্রিলের ভিডিওগুলো দেখবেন, এবং আরও অনেক বাংলা ভাষা সম্পর্কে চ্যানেল আছে, সেগুলো একটু দেখবেন অনামিকা ম্যাডাম। ফটর ফটর ইংরাজি বলা মানেই কিন্তু কেউ শিক্ষিত হয়ে যায় না। এখনও এরম অনেক দেশ আছে যারা, যাদের প্রধানমন্ত্রীরা পর্যন্ত কিন্তু তাদের মাতৃভাষায় কথা বলে। আমাদের কিন্তু এটা আমাদের দেশও অধিকার দেয় যে আমরা আমাদের মাতৃভাষায় কথা বলতে পারি, এবং অনেক নেতা মন্ত্রীরাও দেখবেন পার্লামেন্টে তারা কিন্তু মাতৃভাষাতেই স্পিচ দেয়, ইন্টারপ্রেটার্স থাকে। কাকেই বলছি, বুঝলে হয় আবার, কাকেই বলছি। আপনি যে মন থেকে শিক্ষিত নয় সেটা আপনার ক্লিভেজ বের করে হই হই করা দেখেই বোঝা যায়। কোনো মা, আপনি মা হিসেবেও তো একটা কলঙ্ক, কোনো মা তার মেয়েকে পাশে বসিয়ে তার বক্ষযুগল বার করে হাফ, মানে মেয়ের বক্ষযুগল দেখা যাচ্ছে, ক্লিভেজ দেখা যাচ্ছে, সেখানে মা সেটাকে ভালোভাবে এনজয় করাচ্ছে মানুষকে। আজকে আমাদের ছেলেমেয়েরা যখন বড় হয় তখন তার কিছু যদি বেরিয়ে যায় আমরা সেটাকে বলি যে চাপাতে চাপাতে, আমাদের ভাইজি বা বোনজি যারাই থাকুক। আমার মেয়ে এখন ছোট, সে বড় হলেও সেটাই বলবে। হট ড্রেস অবশ্যই পরবে, আমি যেটা পরিনি আমি আমারও ইচ্ছা আমার মেয়েকে পড়াই, তা বলে এই নয় যে সেটা নিয়ে দশটা মানুষ রাস্তার টন্ট করবে। এখন আমরা সেই জায়গায় যাইনি ম্যাডাম, আমাদের ভারতীয় সংস্কৃতি এখনও সেই জায়গায় যায়নি হয়তো। লাইভ সেকশন যখন হয়, বড় বড় সেলিব্রিটিরাও করে, তারাও কিন্তু এই রকম নোংরাভাবে করে। যখন লাইভে আপনি আসেন, অনামিকা ম্যাডামকে বলছি, যখন লাইভে আপনি আসেন, যখন আপনাকে বিভিন্ন প্রশ্ন করা হয়, আপনার সাইজ জিজ্ঞেস করা হয়, মানে আপনার ব্রেস্টের সাইজ জিজ্ঞেস করা হয়, আপনাকে ইনারওয়্যার পাঠানোর জন্য সাইজ জিজ্ঞেস করা হয়, আপনার লজ্জা করে না, আপনার ঘেন্না লাগে না? মানুষের কারোর সঙ্গে কারোর রিলেশান থাকতেই পারে, দেখুন প্রত্যেকের একটা পার্সোনাল লাইফ থাকে, আপনারও থাকতেই পারে, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই বলার নেই। কিন্তু লাইভ সেকশনে যখন আদার্স চেনা নেই, জানা নেই, তারা এসে আপনাকে আপনার ভেতরের সাইড জিজ্ঞেস করে, আপনার লজ্জা লাগে না? পাশে আপনার মেয়ে বসে আছে, তাকে নিয়ে বাজে কথা বলছে, নাভেল শো করুন, বুক দেখিয়ে বসুন, লজ্জা করে না আপনার? আপনি কীভাবে বলেন অন্যদের নিয়ে কথা? আপনি তনুশ্রী ম্যামকে নিয়ে এত বড় একটা খারাপ কথা সেটাকে কমিউনিটিদের দিয়ে কী বোঝাতে চাইছেন? যে মানে আমরা যারা মহিলারা অ্যাচিভমেন্ট করি বা করবো আরও, সবাই কি শুয়ে করছে? আর আপনারা যারা ডিজিটাল পতিতাগিরি করছেন, এখানে এসে ডিজিটাল বেশ্যা গিরি করছেন, তারা সাধু? একটা মানুষের সংস্কার কথাবার্তা দেখে আপনি বোঝেন না? নিজেকে শিক্ষিকা বলেন তো, বোঝেন না যে সে কেমন হতে পারে, তার সম্পর্কে কতটুকু কথা বলা উচিত? আর উনি কোনোদিনও কারোর সম্পর্কে খারাপ কথা বলেছেন? ওনাকে নিয়ে আপনি যে ফট করে একটা কমিউনিটি দিয়ে দিলেন কেন? আপনাদের মতন ডিজিটাল বেশ্যাগুলোকে উনি সাপোর্ট করেন না, আপনাদের এগেনস্টে যারা কথা বলে তাদেরকে উনি সাপোর্ট করেন, এটাই আপনার কাম? বাহ, এক্সিলেন্ট। তো ভিউয়ার্সরা, আমি এই কথাটা নিয়ে আরেকদিনও বলেছিলাম যে আমাদের সমাজে এখনও পর্যন্ত এরকম অনেক মানুষ আছে যারা মনে করে যে মহিলারা যখন কোনো কিছুর উন্নতি শিখরে পৌঁছায়, আর একটা ছেলে যখন তার পাশে থেকে পৌঁছতে পারে না, তখন এটাই তাকে তকমা দেওয়া হয় যে সে কারোর সঙ্গে কম্প্রোমাইজ করেই উঠেছে। এই ধারণাগুলো না মন থেকে, মাথা থেকে ঝেড়ে ফেলুন, সবাইকেই বলছি। আর এই ডিজিটাল বেশ্যাগুলোকে তো আমি আগেই বলছি, এই ধারণাগুলো না মাথা থেকে ঝেড়ে ফেলুন। সবাই কিন্তু আপনাদের মতন ডিজিটাল পতিতাগিরি করে না, বা অফ ক্যামেরাও পতিতাগিরি করে না। এবং কার কি যোগ্যতা আছে তার কথার বলার ভঙ্গি, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার পার্সোনালিটি বলে দেয়। আপনি ফটর 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 ইংরাজি আউড়ে
খারাপ কাজ করতে পারবেন, খারাপভাবে উঠতে পারবেন, ভালোভাবে উঠতে পারবেন না, সেটা আপনার বডি ল্যাঙ্গুয়েজ বলে দেয়, আপনার দেহ প্রদর্শন বলে দেয়। নাহলে আপনার মেয়ের এত নাচের গুণ, এত নাচে সুন্দর নাচের গুণটা আছে, আপনি এত সুন্দর কমিউনিকেশন স্কিল থাকা সত্ত্বেও কী পড়ানো পড়ানো পড়ানো, দু চারটে পড়িয়ে কত রোজগার হয় আপনার? হ্যাঁ, আপনার বাড়িতে যদি আসতো অনেকে মিলে পড়াতেন তাও মানলাম, গিয়ে পড়ালে ইন্ডিভিজুয়ালি এক একজনকে ভালো সময় দিতে হয়, কত স্যালারি দেয়? 10,000, 5,000? আর আপনি কটা সাবজেক্ট পড়ান? মানুষ তো একটা টাইমের পর, একটা ক্লাসের পর ইন্ডিভিজুয়ালি সাবজেক্ট ভাগ হয়ে যায়। যেমন আমার আর্টস, স্পেশালি বেঙ্গলি হিস্ট্রি, আপনি দেখলাম যে আপনি ম্যাথামেটিক্স করাচ্ছেন আবার হিস্ট্রি করাচ্ছেন, মানে জগা খিচুড়ি, বুঝলাম না কত স্যালারি দেয় যে আপনার তিন চারটে পড়িয়ে হয়ে যায়। সাজগোজের পেছনেই তো এত টাকা খরচা, সংসার চালান সবই তো আছে, এত সুন্দর কমিউনিকেশান স্কিল থাকতে কী ধরে রেখে দিয়েছেন? এক প্রফেশন, তার সঙ্গে কাজকর্ম করতে পারি না, আপনার তো কোনো পিছুটান নেই যে সংসার শ্বশুর বাড়ি কিছুই নেই। যাই হোক, নিজে যেমন সেই দৃষ্টিভঙ্গিতে জগৎ সংসারকে দেখতে, মানে জগৎ সংসার সংসারকে বিচার করবেন না, মানে আপনি একটা কথা জানবেন, যার দৃষ্টিভঙ্গি যেমন জগৎ সংসারকে সে তেমনই দেখে, বোঝা গেল? আপনি যেমন, আপনি জগৎ সংসারকে তেমনই দেখবেন। আপনি যতটুকু করেছেন, ওই যে এসিটাও লাগিয়েছেন হয়তো কম্প্রোমাইজ করে, তো আপনি দেখবেন সেটাই সবাইকে। তনুশ্রী ম্যামের সম্পর্কে বলার আগে 10 বার ভাববেন। হ্যাঁ, আপনার সঙ্গে ওই যে সুলতাদি বলেছিল না চাঁদে, আর বললাম না ওটা, তনুশ্রী ম্যামের যদি নখটা পায়ে ছিঁড়েও আপনার সামনে দেওয়া হয় না, সেটারও যোগ্য না আপনি। তনুশ্রী ম্যাডামের ভিডিও আপনি দেখতে যাবেন না, ওনার যা মূল্যবোধের সম্পর্কে আজকে যে ধারণাটা দিয়েছেন, সুন্দর কথা বলেন, ওনার যা বাচনভঙ্গি, উনি বাংলা সম্পর্কে এত সুন্দরভাবে বাংলা ভাষাকে রিপ্রেজেন্ট করে আমাদের সামনে, আপনার মাথায় ঢুকবে না। অ্যাকচুয়ালি আপনি অশিক্ষিত, অ্যাকচুয়ালি আপনি অশিক্ষিত, আপনার মাথায় ঢুকবে না, আপনি ওনার সম্পর্কে কিছু বলবেনই না, বলবেনই না, তা নাহলে কিন্তু ব্যাক টু ব্যাক লাথি খাবেন একদম, ব্যাক টু ব্যাক। এইটুকুই বলার ছিল ভিউয়ার্সরা, আজ আজও অবধি আমাদের সমাজে কলঙ্কিনী হতো রাধাই, মেয়েরাই যত দোষ নন্দ হোস, যারা সৎ একটু উন্নতির শিখরে ওঠে তাদের নিয়ে বলা হয় যে কম্প্রোমাইজ, তারা বলে এই ধরনের ডিজিটাল বেশ্যারা। টাটা।